ভাস্কর মৃণাল হক মারা গেছেন। শনিবার রাত 2টায় গুলশানের নিজ বাড়িতে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন তিনি। বাদ আসর গুলশানে জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে। পুরো রাজধানী জুড়ে রয়েছে তার নির্মাণ করা অসংখ্য ভাস্কর্য। মতিঝিলের বক ভাস্কর্য ছাড়াও প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে রত্নদ্বীপ, হোটেল শেরাটনের সামনে রাজস্বিক, পরিবাগ মোড়ে জননীয় গর্বিত বর্ণমালা, ইস্কাটনে কোতোয়াল শিল্পকর্মের নির্মাতা তিনি। সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবী থেমিসের অনুকরণে ভাস্কর্য স্থাপন করে ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখে পড়েন তিনি। ঢাকার রাজস্বিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোল্ডেন জুবলি টাওয়ারের ভাস্কর্যের জন্য সর্বাধিক পরিচিত তিনি। মৃণাল হকের জন্ম 1958 সালের 9ই সেপ্টেম্বর। দর্শক, আগে জানিয়েছি ভাস্কর মৃণাল হক আর নেই। শনিবার রাত 2টায় গুলশানের নিজ বাসায় মারা যান তিনি। এই মুহূর্তে গুলশান একে তাঁর বাসায় আছেন আমাদের সহকর্মী রাকিবুল রাহাত। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাহাত, মৃণাল হকের জানাজা এবং দাফন কোথায় হবে সেই সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কিনা? ইস্টাত, আমরা এখানে এসে তার ছেলে সৈকত হকের সাথে কথা বলেছি। তিনি আমাদের যেটি জানিয়েছেন যে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন যেন সম্পন্ন করা যায় সেজন্য চেষ্টা চলছে, এবং যেহেতু সেটি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি যে সেখানে দাফন করা যাবে কি না, তো সেজন্য কিন্তু তার জানাজা কখন সেটি নিয়ে একটু এখন পর্যন্ত সঠিক সিদ্ধান্ত হয়নি। তবে তারা জানিয়েছেন যে গুলশান আজাদ মসজিদে হয় বাদ জোহর নয়তো বাদ আসর মৃণাল হকের জানাজা অনুষ্ঠিত হবে। আমি আপনাকে জানিয়ে রাখি যে তিনি কিন্তু দীর্ঘ শারীরিক ডায়াবেটিস সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তো গতকাল রাতে তিনি সুস্থ স্বাভাবিকই ছিলেন, হঠাৎ করে তারা বলেন যে তারা ডায়াবেটিস পরীক্ষা করতে গিয়ে দেখেন যে সেটি বেশ নিচে নেমে গেছে, এবং তিনি বলেন তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি আসলে মারা যান। তখন তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, এবং তারপর কিন্তু তাকে এনে এই মুহূর্তে ফ্রিজিং ভ্যানে করে এখানে রাখা হয়েছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে পুরো রাজধানী জুড়ে এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ভাস্কর মৃণাল হকের কর্ম আসলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি সবচেয়ে আলোচিত হয়েছিলেন যে ভাস্কর্যটির জন্য, সেটি সামনে নির্মিত গ্রিক দেবী থেমিসের অনুকরণে যে জাস্টিসের মূর্তিটি করা হয়েছিল সেটি নিয়ে, এছাড়া কিন্তু রত্নদ্বীপ, রাজস্বিক সহ আরও বিভিন্ন ভাস্কর্য তিনি নির্মাণ করেছেন। রাজশাহী থেকে তার জন্ম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে কিন্তু তিনি পড়েছেন, এবং তারপর তিনি উচ্চতর ডিগ্রির জন্য তিনি পড়াশোনার জন্য আমেরিকা যায়, এবং আমেরিকা থেকে কিন্তু 1995 সালে তিনি দেশে ফিরে আসেন, এবং দেশে ফিরে আসার পর তিনি তার এই তার ভাস্কর্য নির্মাণ শুরু করে, এবং তখন কিন্তু 2002 সালে তিনি মতিঝিলে বলাকার সামনে কিন্তু বকচত্বর বলে আমরা এখন যেটিকে চিনি সেই বক ভাস্কর্যটি কিন্তু তিনি নিজের অর্থে তিনি সেই ভাস্কর্যটি বানান, এবং তারপর তার ছড়িয়ে আছে, এবং রাজশাহীতে গোল্ডেন জুবিলি টাওয়ার যেটি কিন্তু তার নির্মিত, এবং রাজধানীর আরও বেশ কিছু যেমন আটলান্টিকে বসতি, রত্নদ্বীপ সহ বিভিন্ন ভাস্কর্য রয়েছে। তো তার ছেলের কাছে আমরা জানতে দেশবাসীর কাছে তার কী চাওয়া, তিনি বলছেন যে তার বাবার কর্ম দিয়ে যেন দেশবাসী তার বাবাকে মনে রাখেন, তিনি তার বাবার রুহের আত্মার মাগফিরাত কামনা করছেন, এবং দেশবাসী যেন তার বাবার জন্য দোয়া করেন সেটিই চাইছেন। ইসরাত,